আফগানিস্তান সিরিজ কঠিন হবে বললেন তামিম ইকবাল। আগামী 10 জুন বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান দল। প্রথম ভাগের সফরে তারা টাইগারদের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে। সেই সিরিজকে সামনে রেখে পুরোদমে অনুশীলন শুরু করছে বাংলাদেশ। তবে আফগানিস্তানকে মোটেও সহজভাবে নিচ্ছে না ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। একই সঙ্গে জানিয়েছেন তারা মানসম্মত দল। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম জানিয়েছেন, আমাদের 3 ভাগেই পারফরম্যান্স নিশ্চিত করতে হবে। এটা বাংলাদেশের জন্য কঠিন সিরিজ হবে, কারণ তাদের মানসম্পন্ন বোলিং আক্রমণ রয়েছে। আশা করি আমরা ভালো করে প্রস্তুত হব। আমরা মূলত টেস্ট নিয়েই চিন্তা করছি আপাতত, এর মাঝখানে ওয়ানডের জন্য প্রস্তুতি নেব। বাংলাদেশে চলছে তীব্র তাপদাহ, আর এই গরমের মধ্যেই টাইগার ক্রিকেটাররা অনুশীলন করছেন।